আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব 132 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এই পৃথিবীর অনেকগুলো বনভূমির কথা আমরা জানলাম, দেখলাম সেগুলো নামের বৈচিত্র্য। এখন আমরা জানবো এই বনভূমিগুলো কী অবস্থায় আছে। এজন্য আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বনভূমিগুলোর 2000 সাল এবং 2020 সালের অবস্থার পরিবর্তনের তুলনা করব। তো এই ছকটা আমাদের পূরণ করতে হবে। পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল 2000 সাল এবং 2020 সালের তুলনামূলক আলোচনা। এপাশে আমরা 2000 সালেগুলো লিখবো, এপাশে 2020 সালেগুলো লিখবো, ঠিক আছে? তো আসো আমরা একটা নমুনা উত্তর তৈরি করেছি, সেটা দেখে নেওয়া যাক। এই কাজটা আছে তোমাদের বইয়ের 132 পৃষ্ঠায়। তো 132 পৃষ্ঠা ছকের সমাধান। পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল 2000 ও 2020 সালের তুলনামূলক আলোচনা। এক নম্বরে হচ্ছে কি, 2000 সালে স্রোতজ বনভূমিতে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা সহ অসংখ্য প্রজাতির বৃক্ষ ছিল, আর 2020 সালে স্রোতজ বনভূমিতে বৃক্ষের সংখ্যা অনেক কমে গিয়েছে। 2000 সালে স্রোতজ বনভূমিতে অসংখ্য প্রাণীর অস্তিত্ব ছিল, আর 2020 সালে স্রোতজ বনভূমিতে প্রাণীর সংখ্যা অনেক কমে গিয়েছে। 2000 সালে তুন্দ্রা অঞ্চলে উপকূলবর্তী এলাকায় বহু বিচিত্র প্রবাল প্রজাতি সহায়ক মাছ দ্বারা পরিবেষ্টিত ছিল, আর 2020 সালে তুন্দ্রা অঞ্চলে উপকূলবর্তী এলাকায় মাছের সংখ্যা অনেক কমে গিয়েছে। 2000 সালে তুন্দ্রা অঞ্চলে বহু বিচিত্র অমেরুদণ্ডী প্রাণীকুল দ্বারা পরিবেষ্টিত ছিল, 2020 সালে তুন্দ্রা অঞ্চলে অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা অনেক কমে গিয়েছে। 2000 সালে তুন্দ্রা অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতো, তাই বনভূমির সৌন্দর্য বজায় থাকতো, আর 2020 সালে তুন্দ্রা অঞ্চলে বৃষ্টি কমে যাওয়ার ফলে পাতাগুলো শীতকালে ঝরে পড়ে। 2000 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে অধিক পরিমাণে বৃক্ষ দেখা যেত, আর 2020 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে বৃক্ষের সংখ্যা অনেক কমে গিয়েছে। 2000 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলে বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল 75 থেকে 150 সেন্টিমিটার, আর 2020 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলে বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমে গিয়েছে। 2000 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় যে বনাঞ্চল, সেখানে একই প্রজাতির বৃক্ষ মাইলের পর মাইল দেখা যেত, কিন্তু 2020 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় বনাঞ্চলে একই প্রজাতির বৃক্ষের পরিমাণ অনেক কমে গিয়েছে। 2000 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় বনাঞ্চলে বনভূমির সৌন্দর্য বজায় ছিল, আর 2020 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় বনাঞ্চলে বৃক্ষের সংখ্যা কমে গিয়ে বনভূমির সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। 2000 সালে নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় বনাঞ্চলের বনভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় ছিল, তবে 2020 সালে এই বনাঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর তারতম্যের কারণে বনভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। বিশ্বের বনাঞ্চল সমূহের মধ্যে তৈগা বনভূমির তাপমাত্রা সর্বনিম্ন, এই বনে হিম প্রতিরোধী প্রজাতির গাছ জন্মায়। 2020 সালেও এই তৈগা বনভূমির বৈশিষ্ট্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। পৃথিবীর অন্যান্য বনের তুলনায় তৈগা বনভূমির তাপমাত্রা কম, এ কারণে বিরাটে অঞ্চলের মাটি কম উর্বর। 2020 সালেও এই তৈগা বনভূমির তাপমাত্রা ও মাটির বৈশিষ্ট্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। চিরহরিৎ বনভূমি সারা বছর হরিৎ বা সবুজ থাকে, এসব বনে সারা বছর গাছে পাতা থাকে। 2020 সালেও চিরহরিৎ বনভূমির বৈশিষ্ট্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। সমৃদ্ধ জীববৈচিত্র্য নিয়ে চিরহরিৎ উদ্ভিদ চিরহরিৎ বনভূমিতে কর্তৃত্ব করে থাকে, আর 2020 সালেও চিরহরিৎ বনভূমির বৈশিষ্ট্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। তো ছিল আজকে আলোচনা। আমরা হচ্ছে 2000 সাল এবং 2020 সালের মধ্যে বনভূমিগুলো পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে 132 পৃষ্ঠার এই অনুসরণের কাজটা করব, যেটা তোমরা দেখতে পাবে 7 নম্বর পর্বে। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেক্ষেত্রে এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায়ের 132 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।